নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। রটন্তী কালী পুজোয় ছয় রাশি মা কালীর আশীর্বাদে হতে চলেছে কোটিপতি। 172 বছর পর দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে এই রটন্তী কালী পুজোতে, তাই প্রত্যেকে জয় মা কালী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা মা কালীর নামে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, এই রটন্তী কালী পুজো কেন হয় আমি ছোট্ট একটা পৌরাণিক কাহিনী আপনাদেরকে জানাই। দেখুন, এই রটন্তী কালী আপনার কৃষ্ণ কালী রূপেও কিন্তু পরিচিত লাভ করেছে। দেখুন, যখন শ্রীকৃষ্ণ বাঁশির শব্দ বাঁশির সুর শুনে যখন রাধা মধ্যরাত্রিতে কুঞ্জ বনে প্রবেশ করেছিলেন, তার পিছু নিয়েছিলেন তার দুটি ননদ জটিলা এবং কুটিলা, এবং রাধাকে ধরিয়ে দেওয়ার জন্য আয়ন ঘোষের কাছে রাধার সম্বন্ধে জানিয়েছিলেন। কিন্তু আয়ন ঘোষ বিশ্বাস করেনি যে রাধা সেখানে এই কুঞ্জবনে রয়েছে। তখন জটিলা এবং কুটিলা আয়ন ঘোষকে সেই কুঞ্জবনে যখন নিয়ে আনে, তখন দেখে রাধিকা কালীর চরণ স্পর্শ করে কালীর সেবা করছেন। আর আয়ন ঘোষ আগে থেকে কিন্তু মা কালীর একজন ভক্ত কিন্তু ছিলেন। সেটা দেখে আয়ন ঘোষ আপ্লুত এবং ভাবাবেগে জড়িয়ে পড়ে এবং দিকে দিকে আয়ন ঘোষ এই রটন্তী কালী পুজোর কথা চারিদিকে কিন্তু ছড়িয়ে দেয়। কেন রটন্তী বলা হয়েছে? আস্তে আস্তে রটে যায় চারিদিকে এই কালী, অর্থাৎ এই রটন্তী কালী কৃষ্ণ কালী রূপেও কিন্তু পূজা কিন্তু হয়। অর্থাৎ এখানে কিন্তু বুঝিয়ে দেয় কৃষ্ণ এবং কালীর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ কৃষ্ণ কালী এক। অর্থাৎ কৃষ্ণ কিন্তু কালীর রূপ ধরেছিল এবং এখানে কিন্তু কৃষ্ণ কালীর রূপের শাক্ত এবং বৈষ্ণবতেও কিন্তু পুজো কিন্তু হয়। দেখবেন এই রটন্তী কালী পুজো বাড়িতে বাড়িতেও হয়ে থাকে এবং পাশাপাশি মন্দিরেও কিন্তু হয়। এই রটন্তী কালী পুজোতে দেখবেন, আমি একটা কথা বলি যে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা যাদের রয়েছে, বড় সমস্যা রয়েছে, আপনারা যদি এই কালী পুজো যদি করেন নিশ্চিতরূপে আপনারা কিন্তু যে কোনো বিপদ থেকে, বড় ধরনের বিপদ থেকে বা কোনো ভৌতিক সমস্যা হচ্ছে আপনার বাড়িতে, কোনো নেগেটিভ এনার্জি রয়েছে আপনার বাড়িতে, যদি আপনারা এই রটন্তী কালী পুজো যদি করেন না, আপনাদের বাড়ি থেকে কিন্তু নেগেটিভ এনার্জি দূর কিন্তু হবে। এবং এর সাথে সাথে এই যে 172 বছর পর এই দুর্লভ মহা সংযোগে মানে বড় একটা যোগ সৃষ্টি হয়েছে এই রটন্তী কালী পূজাতে। দেখুন, ফেব্রুয়ারি মাসে, দেখুন এইটা মাঘ মাসে এই রটন্তী কালী পূজা হয়ে থাকে। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশীতে এই রটন্তী কালী পূজাতে আপনার বিশেষ করে আপনারা 7 রকমের ফল আপনারা অবশ্যই দেবেন। 7টা ফল, 7টা জবা ফুল এবং 7টা সিঁদুরের কোটো আপনারা মায়ের পায়ে নিবেদন করুন এবং পুজো করুন। এবং এই যে 9 ফেব্রুয়ারি আপনার 2024 এই রটন্তী কালী পূজা, আপনার যে শুভ মুহূর্তটা রয়েছে সন্ধ্যা 7:10 থেকে সন্ধ্যা রাত্রি 8:55 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। সন্ধ্যা 7:10 থেকে 8:55 পর্যন্ত টাইমটা খুবই শুভ। এই যে আমি যেগুলো নিবেদন করতে বললাম এবং সেটা অবশ্যই নিবেদন করুন। এবং তারপরের দিন
আপনারা যদি বাড়িতে করেন খুব ভালো, এবং মন্দিরে যদি করেন সেই সিঁদুরের কৌটোগুলো আপনারা নিয়ে আসুন, এবং আপনারা ছজনকে আপনারা এই সিঁদুরের কৌটো দান করুন, এবং একটা সিঁদুরের কৌটো আপনারা নিজেরা রেখে দিন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সেই সিঁদুর আপনারা লাগিয়ে যান, দেখবেন সে যে কোনো বড় কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন, এবং রটনটি কালীকে, মা কালীকে আপনারা জবা ফুলের মালা অবশ্যই দিবেন। আমি বারবার বলছি, আপনার মাকে অবশ্যই আপনারা মায়ের পায়ে আপনারা জবা ফুল নিবেদন করুন, জবা ফুলের মালা দিন, এবং সাত রকমের ফল আপনারা মাকে নিবেদন করুন। আপনাদের যে কোনো মনের আশা পূরণ কিন্তু 100% আপনাদের কিন্তু হবে, এবং 172 বছর পর এই দুর্লভ কিছু মহা সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই মাত্র 12টি রাশির মধ্যে 6টি রাশি হতে চলেছে কোটিপতি। প্রত্যেকে জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আপনারা ভিডিওটিকে আবারও বলছি, মা কালীর নামে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। এবার আসি মেন যে আলোচনায়, কোন 6টি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী এবং কোটিপতি, এবং কোন কোন দিক থেকে এই 6টি রাশি লাভ পেতে চলেছে আমি একে একে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকুন। দেখুন, এই রটনটি কালী পুজো থেকে এই 6টি রাশির কপাল খুলতে চলেছে মা কালীর কৃপায়, মা কালীর আশীর্বাদে এই 6টি রাশি হতে চলেছে মহা কোটিপতি। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি এই রটনটি কালী পূজার পর থেকে আপনাদের সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের চোখে পড়ার মতন দেখা যাচ্ছে, এবং সন্তান ক্ষেত্র আপনাদের মজবুত হতে চলেছে, ভাগ্য ক্ষেত্র আপনাদের বৃদ্ধি হবে, কোনো সম্পত্তি ক্রয়ের জায়গা কিন্তু রয়েছে, কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির এই রটনটি কালী পূজার পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই রটনটি কালী পূজার পর থেকে দিন থেকে আপনারা কিন্তু মা কালীর আশীর্বাদে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো কাজ আপনাদের পূর্ণ কিন্তু হতে চলেছে। অর্থাৎ 9 ফেব্রুয়ারি যে রয়েছে রতনটি কালী পুজো, মিথুন রাশির সৌভাগ্য লাভ করতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। আপনাদের এই সময়ের মধ্যে ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, এবং পাশাপাশি আপনারা এই সময় বিদেশ থেকেও কিন্তু বড় ধরনের লাভ আপনারা কিন্তু করতে চলেছেন। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার এই রটনটি কালী পূজা থেকে কিন্তু আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে, এবং ডেলি ইনকাম এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। 4 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই রটনটি কালী পূজা থেকে কিন্তু আপনাদের মা কালীর কৃপায় আপনাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্য ক্ষেত্রে আপনাদের যেমন বৃদ্ধি হবে, তেমনি আপনাদের আয়, উন্নতি, ডেভেলপমেন্ট, ব্যবসা, কেরিয়ার, এবং আপনাদের ফরেন থেকেও এই সময় কিন্তু আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ ধনু রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এই রটনটি কালী পূজার পর থেকে আপনাদের অর্থের জোয়ার আসতে চলেছে। যে কোনো দিক থেকে বড় ধরনের আপনাদের অর্থ প্রাপ্তি হতে চলেছে। আপনাদের এ সময়ে ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, এবং কোনো সম্পত্তি থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের এক কথায় কুম্ভ রাশির
হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলে যায়। অর্থাৎ পঞ্চম যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আয় উন্নতির সঙ্গে সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে একদম শেষ রাশি মা কালীর বিশেষ কৃপা এবং আশীর্বাদ পেতে চলেছে, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। মা কালীর আশীর্বাদে আপনাদের ধন এবং আপনাদের বৈভব, আপনাদের মান সম্মান, যশ এবং পাশাপাশি ভাগ্য এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও আপনারা মা কালীর আশীর্বাদে কিন্তু আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই 172 বছর পর এই দুর্লভ মহা সংযোগে এই রটনটি কালী পুজোই দিন থেকে কিন্তু এই 6টি রাশি ভাগ্য কিন্তু খুলতে কিন্তু চলেছে। এবং প্রত্যেককে আমি একটা কথা বলবো, অবশ্যই আপনারা গৃহে অথবা আপনারা মন্দিরে এই রটনটি কালী পুজো আপনারা করুন। জীবনে যত বাধা আপনার সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। যাই হোক, যারা দেখছেন আবারও বলছি প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং ভিডিওটিকে আপনারা শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত আপনারা প্রচুর প্রচুর আপনারা ভিডিওটিকে শেয়ার করুন। আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের মধ্যে এই ভিডিওটি আপনারা পাঠিয়ে দিন। সকলে সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। যাওয়ার আগে প্রত্যেককে আবারও বলছি কমেন্ট করুন, জয় মা কালী। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।